আমার মনে হয় তারাই ভালো থাকে, নিজের সুখের জন্য সব কিছু করতে পারে, পারে অন্যকে কষ্ট দিয়ে নিজেকে কীভাবে ভালো রাখা যায়, কে কী ভাবলো তা নিয়ে একটুও চিন্তা করে না। তার কাছে প্রাধান্য শুধু একটাই, নিজে কীভাবে ভালো থাকা যায়। সমাজে আমরা তাদেরকে বলি স্বার্থপর। আচ্ছা, যে কিনা স্বার্থপর হতে পারেনি তাকে তো কেউ ভালোও বলে না, বরং তাকেই সইতে হয় অনেক ব্যথা বেদনা বা অন্তর্কে করেছে ক্ষত। কোনটা ভালো, স্বার্থপরতা নাকি ক্ষত হৃদয়? দিন শেষে তো স্বার্থপররাই ভালো থাকে। জি, স্বার্থপররাই অনেক ভালো থাকে। ওরা হয়তো বা এখন বর্তমানে অনেক সুখে আনন্দে অনেক ভালোভাবে দিন কাটাচ্ছে একটা সময় গিয়ে, কিন্তু দেখা যায় যে ওদের আশেপাশে তখন আর প্রিয় মানুষগুলো থাকে না, কারণ তার মধ্যে যে স্বার্থপরতা কাজ করেছে সে সবার সাথে খারাপ ব্যবহার করেছে, মনে কষ্ট দিয়েছে। এই যে নিজে ভালো থাকার জন্য যে স্বার্থপরতা কাজ করেছে, সেই স্বার্থপরতার জন্য কত দিন ভালো থাকতে পারে একটা মানুষ? 15 বছর, 20 বছর, 30 বছর, তারপর তো সে আলটিমেটলি দেখা গিয়েছে যে ওই পার্সনটা একাই থাকে। জীবনে অনেক কিছু দেখেছি, এই স্বার্থপর মানুষগুলোকে দেখেছি, দেখে শুধু শিখেছি কখনো স্বার্থপরতা করব না। কিন্তু স্বার্থপরতা করব না বলে যে এই যে কষ্ট ভোগ করতে হয়, এই কষ্টের মাঝেও একটা স্বস্তি আছে। তখন কারোর সাথে কথা না হলেও আল্লাহর সাথে খুব বেশি কথা বলা হয়, কেউ পাশে না থাকলেও একমাত্র আল্লাহই তখন পাশে থাকে। ধরেন আপনি সারা জীবন মানুষের ভালো চেয়েছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, এই ভালো মানসিকতাটাই মানুষ নিতে পারে না। আপনি ভালো কাজ করে আপনি নিজেই কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি কিন্তু একটা জিনিস ভেবে দেখেন যে আপনি ওই মানুষগুলোর কাছেও ফেয়ার ছিলেন, আল্লাহর কাছেও ফেয়ার আছেন। তো আমাদের ফেয়ার থাকতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। জাজাকাল্লাহ খেয়ে, আসসালামু আলাইকুম।